हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, आजादी जिंदाबाद, जिंदाबाद। हम हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद। 1947 इंग्रजी जे 15 अगस्त तारीखे भारतवर्ष स्वाधीन हुए चिलो एवं ये स्वाधीनतार निमित्ते भारतवर्षर जनगण तादेर आत्मबलिदान दिए चिलेन। जेभावे मुसलमान शहीद हुए चिलेन सेभावे हिंदू शिख ईसाई बौद्ध समस्त धर्मावलम्बी मानुष भारतवर्षके अपशासन थेके इंग्रजेर अनुशासन थेके मुक्त करार जन्य भारतवर्षके स्वाधीन करार जन्य लड़ाई करेछिलेन। 57,000 ओलामाए किराम एकाधारे शहीद होयेछिलेन। दिल्लीर गाछ वृक्ष शिमला थेके दिल्ली पर्यन्त कोनो वृक्ष एभावे चेड़ा हय नाई जे वृक्षेर गाछेर डाले एकजन ओलामाए किरामदेर ओलामाए किरामेर लाश लटकानो हयेछिल ना। एई आत्मबलिदानेर बिनिमये आजके आमरा भारतवर्षके स्वाधीन पेयेछि। किन्तु এই 75তম দিবসে আমি বলতে চাই যে ভারতবর্ষের মানবিক চিন্তাধারা এখনো পরিবর্তন হয় নাই। আমাদের মধ্যে যে স্লোগান ছিল যে হিন্দু মুসলিম ভাই ভাই, সেই একতা আজ কোথায়? আজকে দেখা যাচ্ছে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এবং অন্যান্য অন্যান্য বিদ্বেষমূলক আচরণ আমাদের সেই ফুলের বাগানে আজকে ছড়িয়ে পড়েছে। আমি চাই সমস্ত জনগণ, ভারতবর্ষের সমস্ত জনগণকে এই আবেদন করতে এবং এই অনুরোধ করি যে আমরা যেন সমস্ত মানব জাতিকে মানবতার স্বার্থে আমরা সেই যেভাবে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ইয়ে বুলবুল হ্যাঁ ইসকি ইয়ে গুলিস্তা হামারা, যেভাবে আল্লামা ইকবাল বলেছিলেন এবং জনগণ সাজ্য সঙ্গীত জনগণ মানয় অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা গঙ্গা। এইভাবে আমরা যেভাবে সেই স্লোগান দিয়েছিলাম, আমাদের বড়রা যেভাবে স্লোগান দিয়েছিলেন, এ সেই স্লোগানকে আমরা আজ অনুসরণ করে আমরা ভারতবর্ষকে এক সুন্দর সুখময় ভারতবর্ষ গড়ে তুলতে হবে। আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ এবং এক ধর্মের ধর্মীয় বিদ্বেষ এবং জাতি বিদ্বেষ বর্ণ বিদ্বেষ এই সমস্ত কিছুকে আমরা ছাড়িয়ে আমরা ভারতবর্ষকে একটি সুন্দর ভারতবর্ষ গড়ে তোলার জন্য আমরা বদ্ধপরিকর হতে হবে। এই জন্য আমি সমস্ত ভারতবাসীকে এই স্বাধীনতা সংলগ্নে আমি আজ মেসেজ দিতে চাই যে আমাদের মানবিক চিন্তাধারাকে উন্নত করতে হবে, মানবিক চিন্তাধারাকে ধর্মীয় লগ্নে আমরা বাঁধতে হবে, যাকে যাতে করে আমরা আজ ভারতবর্ষে যেভাবে আমাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ আজকে ভারতবর্ষকে কলুষিত করার জন্য ভারতবর্ষের মান সম্মানকে ভারতবর্ষের উচ্চতম মর্যাদাকে আজকে বিলীন করার জন্য যেভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা তাদের সেই চেষ্টাকে আমরা প্রতিফলিত হতে দেব না। আমরা একতার বন্ধনে একই সূত্রে আমরা আজকে একত্রিত হয়ে আমরা সেই ভারতবর্ষ যেভাবে আজাদ করেছিলাম, যেভাবে অপশাসন থেকে মুক্ত করেছিলাম, সেইভাবে আজও আমরা এবং পরবর্তীতেও কেয়ামত পর্যন্ত আমরা যেন সেই ভারতবর্ষের ঐতিহ্যকে রক্ষা করতে পারি। একান্তের মধ্যে সংহতি সংস্কৃতি এবং সংযমতা সমস্ত মানুষের উদ্দেশ্য হতে হবে এবং এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের মধ্যে সেই সংহতি সংযমতা এবং সংস্কৃতির সেই বাতাবরণ সৃষ্টি হতে হবে। ধর্মীয় ভেদাভেদকে কোনো অবস্থায় আমরা জাগ্রত হতে দেব না। ধর্মীয় কোনো ধর্ম যেভাবেই আসে, যেই ধর্মের মানুষ হোক, তার ধর্মকে পূর্ণ মাত্রায় সংবিধান অধিকার দিয়েছে আম্বেদকরের সেই লিখিত সংবিধান আমরা আজ মানি, আমরা আমার পূর্বপুরুষরা মেনেছিলেন এবং আমরা যাদের পরবর্তী আসবে ওরা মানবে, এই সংবিধানকে আমরা সম্মান করি এবং এই সংবিধানের নিমিত্তে আমরা সমস্ত কাজকর্ম চালিয়ে যাব। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ।